আজ স্টুডিওতে এসেছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার তার ডাকনাম সুমন সবাই জানেন সুমন ভাই স্টুডিওতে স্বাগত আপনাকে ধন্যবাদ সুমন ভাই আপনি রিপোর্টটা তো দেখলেন যে বাংলাদেশ কেমনভাবে ভাবে বন্যা আক্রান্ত হয়েছে তাদের দিকে এগিয়ে আসছেন বিভিন্ন ক্রীড়া সংস্থাগুলো আর কিভাবে আসলে বানভাসী মানুষগুলোর কাজে আসতে পারে ক্রীড়া সংস্থাগুলো বা খেলোয়াড়রা হ্যাঁ আমরা সবাই দেখছি যে সারা দেশের মানুষ বন্যায় কীভাবে কষ্ট পাচ্ছেন অলমোস্ট অনেক লোকই আমরা দেখতে পাচ্ছি যে ভীষণ অবস্থায় আছেন বাংলাদেশের মানুষগুলো বিশেষ করে এবং আমরা এই জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে অবশ্যই ক্রীড়া সংস্থাগুলো সবাই চেষ্টা করছে কীভাবে হেল্প করা যায় একটা মনে ম্যাচ হবে আর ফুটবলে একটা ম্যাচ হচ্ছে আমাদের ক্রিকেট টিমে যে এখন একটা ট্রেনিং ক্যাম্পাস ওরা আসলে তো চিন্তা করবো যে আমরা এরকম কিছু করার আর আমার মনে হয় আমরা যারা কন্ট্রাক্টের প্লেয়ার আছি তারা হয়তো আমাদের একটা প্ল্যাপ পরিকল্পনা করা হয়েছে আমরা হয়তো আমাদের স্যালারিতে কিছু টাকা বাংলাদেশের মানুষ উদ্দেশ্যে দিব তো আমার আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে কারণ আমরা সবাই জানি যে মানুষ কত কষ্ট আছে কত ক্ষতি হয়েছে এবং বন্যা যখন চলে যাবে বন্যার তো পুনর্বাসনটাও অনেক বেশি জরুরি কারণ আমরা সবাই জানি যে আমি কালকে দেখলাম একটা পেপারে দেখছিলাম যে একজন মানুষ বসে আছে তার ক্ষেতের সব ফসল নষ্ট হয়ে গেছে তো বন্যা যখন শেষ হয়ে যাবে তখন তাদের পুনর্বাসনটাও অনেক জরুরি তো আমাদের সবার অল্প কিছু সাহায্য মনে হয় মেয়েদের সবাইকে আবার পায়ে দাঁড়াতে সাহায্য করবে আচ্ছা সন্ধ্যায় আবার আপনার প্রসঙ্গে আপনার কাছে ফিরে আসবো আমরা তার আগে আরেকটি রিপোর্ট আমরা দেখে নিই সবাই জানেন শুরু হয়ে গেছে ক্রিকেটারদের আর্মি ট্রেনিং ক্যাম্প বসেছে সিলেটে সকাল ছয়টা থেকে শুরু করে রাত সাড়ে নয়টা প্রতিদিনকার রুটিন প্রায় একরকম এই সময়ের মধ্যে বিরতি দিয়ে দিয়ে চলছে কঠোর অনুশীলন কেমন চলছে ক্যাম্প আর কেমনই বা তাদের এ কদিনের অভিজ্ঞতা এমন অভিজ্ঞতা এই প্রথম আর্মি পোশাকে আর্মি ট্রেনিং কেমন লাগছে জাতীয় ক্রিকেটারদের আমরা এই ধরনের ট্রেনিং করছি অন্য অন্য সময় দেখা যেত যে আমরা ফিটনেস ট্রেনিং দিয়ে শুরু করছি এটা একরকম ফিটনেস ট্রেনিং কিন্তু এটার সাথে সাথে আমি বলবো যে মেন্টালি অনেক স্ট্রং হইতে হয় এই ধরনের ট্রেনিং করতে হলে

একটা হেল্প হতে পারে মানে আসলে কি সেরকম কিছু হতে পারে আমার মনে এইসব ট্রেনিং যেটা সবচেয়ে বেশি হেল্প করে যে দলের মধ্যে একটা ইউনিশিয় হিসেবে গড়ে তুলতে সাহায্য করে এবং এই ট্রেনিংগুলি ফিজিক্যালি অনেক টাফ আর তো এই এই ট্রেনিংগুলি করতে হলে মেন্টালি অনেক টাফ হতে হয় ফিজিক্যালি সবাই টাফ তো থাকে কিন্তু যেতে এই ট্রেনিংগুলি সম্পূর্ণ রকম তো এখানে ঠিক মতো করতে হলে মেন্টালি অনেক টাফ হতে হয় তা আমার মনে যে এই ট্রেনিংটাতে ফিজিক্যালি তো টাফ হবে সাথে সাথে মেন্টালিও টাফ হয়ে ওঠে সব প্লেয়ারগুলি

খুব শর্ট শর্ট অল্প সময়ের খেলা এবং এই খেলা তো কঠিন যেহেতু সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ অনেকদিন অনেক আছে কিন্তু আমরা কিন্তু টোয়েন্টি খুব বেশি খেলনি আমরা মানে একটা সিজেন্টি টোয়েন্টি এবং ডোমেস্টিক মাত্র একটা খেলেছি কিন্তু ওরা কিন্তু টোয়েন্টি খেলা শুরু করেছে আমার মনে হয় লাস্ট টু ইয়ার্স ধরে খেলছে ও দিল্লি একটা ম্যাচ খেলেছে তো আমাদের কিন্তু অভিজ্ঞতার অনেক কম টুর্নে তারপর যেই চান্স টু আছে সেটা হচ্ছে আমার যেহেতু অল্প সময়ের খেলা তো চার পাঁচ ওভারই কিন্তু খেলোয়াড় চেঞ্জ করে দিতে পারে তো হ্যাঁ কাজটা কঠিন তবে একেবারেই অসম্ভব নয় কারণ যেহেতু কম ওভারের খেলা একটা দিনের ভালো ওভার বোলিং এ একটা দিনের ভালো ওভার ব্যাটিংয়ে এ খেলোয়াড় জিকার হয়ে যেতে পারে আচ্ছা ঠিক আছে শুন ভাই ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ আপনাকে